হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। আপনারা অনেকেই জেনে গেছেন যে ফুড এসআই 2023 সেটা 23 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভ্যাকেন্সি 2023-এর ভ্যাকেন্সি এবং আগের বছরের কাট অফ, এই বছর কীরকম টার্গেট রাখা উচিত, এই নিয়ে একটা কিন্তু ভিডিও করার জন্য। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ডিটেলসে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ভ্যাকেন্সি থেকে শুরু করে আগের বছরের কাট অফ এবং এই বছর টার্গেট কীরকম হওয়া উচিত, সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা থাকছে। অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফুড এসআই নিয়ে গিফট অফ দ্য গ্যাবেডুতে ক্লাস আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক ফুড এসআই, আমরা প্রতি মাসে 100 আমরা ব্যাচ কিন্তু করেছি। আপনারা অনেকেই জানেন যে এরপরে কিন্তু আমাদের দেখা দেখি অনেক দেখলাম চ্যানেলগুলো ফলো করছে, ভালো ফলো করুক তারা, কিন্তু সিলেকশান কিন্তু গিফট অফ দ্য গ্যাবেডু থেকেই কিন্তু আসবে, ঠিক আছে। সেই জায়গায় কিন্তু কপি পেস্ট কেউ করতে পারবে না, ঠিক আছে। অন্য অন্য জিনিসগুলো কপি পেস্ট হতে পারে গিফট অফ দ্য গ্যাবেডু থেকে, কিন্তু আমি চাই একদম প্রত্যন্ত গ্রাম হোক কিংবা শহরে প্রতিটা ছেলে মেয়েই যারা গিফট অফ দ্য গ্যাবেডু থেকে প্রিপারেশান নেবে, যাদের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়া কিন্তু গিফট অফ দ্য গ্যাবেডুর কাজ। এবং তাই জন্য আমরা প্রতি মাসে 100 সবাই যেতে অ্যাফোর্ড করতে পারে আমরা ব্যাচটা কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। রেজিস্ট্রেশনের সময় এখন 599 দিয়ে রেজিস্ট্রেশন করছেন, এবং এই 599 কিন্তু ফার্স্ট মান্থলি তার কিন্তু ফিসটা সেটা ইনক্লুড রয়েছে। পরবর্তী মাস থেকে কিন্তু আপনি 100 করে কিন্তু পেমেন্ট কিন্তু করছেন। সেপ্টেম্বর 1 থেকে আমরা ঠিক করেছি যে ক্লাস কিন্তু শুরু হবে, আশা করছি তার আগে আমরা শুরু করে ফেলতে পারবো। যারা ভর্তি হতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে, আমি বলবো আমাদের স্টোরে ভিজিট করুন, কোর্সটা পারচেস করুন। কোর্স পারচেস করে অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দিন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনেও কিন্তু আমি পিন করে দিয়েছি, আপনি স্টোরে ভিজিট করবেন। স্টোরে ভিজিট করে এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে, আপনি বাই নাও করলেন, এখানে নাম দেবেন, এখানে ইমেল আইডি, এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সট করে পেমেন্ট, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হোক কিংবা ফোনপে, গুগল পে, সব কিছুই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। যদি আপনার পেমেন্টে কোনো অসুবিধা হয় নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে গিয়ে করবেন, তারাও কিন্তু করে দিতে কিন্তু পারবে। যদি দেখা যাচ্ছে কাউর ইউপিআই করতে চান, পেমেন্টের স্টোরে ভিজিট করে পারচেস করতে অসুবিধা হচ্ছে, ইউপিআই যারা করতে চান অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করবেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ব্যবস্থা করে দেওয়া রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। আপনারা চটপট কিন্তু যুক্ত হয়ে যান, আমাদের লিমিটেড সিট রয়েছে। প্রথমে আমি বলে রাখি প্রিভিয়াস ইয়ারের কাট অফ, তারপরে আমি ভ্যাকেন্সিটা নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ, যারা 100 নম্বরে, আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু এই বছরও কিন্তু হবে, আগের বছর যেটা হয়েছিল সেখানে কিন্তু ইউআরের কাট অফ গেছিলো 79.6671, ঠিক আছে। এসসি গেছিলো 76 পয়েন্ট, এত এসটি এত, ওবিসি 74, ওবিসি বি হলো গিয়ে 75, এগুলো আমি আর বলছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু 80 কিন্তু কাট অফ প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 100-এর মধ্যে। 120-এর মধ্যে যদি আমরা কাট অফ দেখি, অর্থাৎ 20 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে, আপনার এই পরীক্ষাটা পাশ করে গেলে ইন্টারভিউ দেবেন, তাহলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে কিন্তু 91 গেছিলো, এসসির ক্ষেত্রে গেছিলো 88, এসটি 78, ওবিসি এ হলো গিয়ে 88, ওবিসি বি হলো গিয়ে 89। সুতরাং আপনি বুঝতে পাচ্ছেন আপনার যে এমসিকিউ যে মার্কসটা, এই যে আপনি 100 নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে চলেছেন, এই 100 নম্বর কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে সিলেকশানে কিন্তু স্যার এগিয়ে রাখবে। সুতরাং এখানে কিন্তু মার্কসটা তুলে রাখা কিন্তু খুব জরুরি, শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করলো না, মার্কস তুলে রাখা কিন্তু আপনাকে যদি ফাইনাল রেকমেন্ডেশন লিস্টে আসতে হয়, তাই জন্য মার্কসটা তুলে রাখা কিন্তু জরুরি। এবং যেখান থেকে সিলেকশান হচ্ছে তারাই কিন্তু একমাত্র আপনাকে সঠিক গাইডেন্স কিন্তু দিতে পারবেন। এখন অনেক জায়গায় কিন্তু অনেক রকমভাবে বিভ্রান্তি ছড়াবে, বিভ্রান্তি করা হবে, বিভ্রান্ত করা হবে আপনাকে, তো আপনি ভালো করে নজর রাখবেন যেখানে পাস্ট রেকর্ড রয়েছে, যেখানে সিলেকশনের রেকর্ড রয়েছে, কারা সেখান থেকে সিলেকশন পেয়েছে, রিসেন্ট বন্ধুবান্ধবরা পেয়েছে কি না, সেগুলো ভালো করে খোঁজখবর নিন। গিফট অফ দ্য গ্যাবেডু আমরা প্রত্যেকটা যারা আমাদের সার্ভিস পেয়েছে, রিসেন্ট পেয়েছে, তাদের কিন্তু টপার স্টক থেকে শুরু করে কমিউনিটি সেকশানে কিন্তু প্রত্যেকের রোল নাম্বার, ছবি, মেরিট লিস্ট দিয়ে কিন্তু পাবলিশ করা হয়। সেটা রিসেন্ট আমাদের এসআই হোক, রিসেন্ট তার ওয়্যারলেসের রেজাল্ট হোক, কিংবা তার আগে ক্লার্কশিপ থেকে শুরু করে পিএসসি আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে মিসলেনিয়াস থেকে শুরু করে আমরা প্রত্যেকটাই কিন্তু লিস্ট আকারে তো দিয়েছি। ট্রান্সপারেন্সিটা কিন্তু বজায় রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। এবার বলে রাখি ভ্যাকেন্সির ব্যাপারটা,
ভ্যাকেন্সির কথা যদি আসি, আপনারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে তখন আমি দিয়েছিলাম ভ্যাকেন্সি, যেটা ফুড এসআই 2023-এর জন্য রিপোর্ট হয়েছিল সেটা হলো 800, 2023 পরীক্ষার জন্য 800 ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। কিন্তু ভ্যাকেন্সি রিপোর্ট হলে টোটালটা কিন্তু অ্যাপ্রুভাল তো হয় না, কিন্তু এখানে আপনি যদি এক্সপেক্ট করতে পারেন এখানে একটু হয়তো কমবে, হয়তো 780 কিংবা 760-765 এরকম, কিন্তু 750-এর নিচে সেটা নামবে না। তো এই ভ্যাকেন্সি কিন্তু আপনার এখানে কিন্তু রয়েছে, যেটা ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট হয়েছিল আমি জানিয়েছিলাম আপনাদের, বিভিন্ন কাগজেও কিন্তু দেওয়া হয়েছিল, বিভিন্ন যে সমস্ত দৈনিক পত্রিকাগুলো রয়েছে, তো সেই ভ্যাকেন্সিটাই কিন্তু এখানে কিন্তু আসছে। ভালো কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে, প্রিপারেশান কিন্তু নিতে থাকুন। এখানে একমাত্র শুধু মাধ্যমিক পাস তাই না, এখানে যারা WBCS, যারা মিসলেনিয়াস এবং অন্যান্য পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করবে। সুতরাং কাট অফ, এবার যে টার্গেট, এবার টার্গেট যেটা আপনি সেট করবেন সেটা হলো কি আপনাকে স্যার কোনো 90 তার নিচে কখনোই যেন না হয়, 90 কিন্তু স্যার আপনাকে টার্গেট সেট করে কিন্তু এগোতেই হবে, ঠিক আছে। ভ্যাকেন্সি যা যেইভাবে ফর্ম ফিল আপ হবে টার্গেট 90, এর নিচে কিন্তু আপনি কখনোই নামবেন না। টার্গেট কিন্তু আপনাকে 100-এর মধ্যে আউট অফ 100 90 কিন্তু এবার রাখতেই হবে। এইভাবে কিন্তু প্রিপারেশানটা রাখুন, মক টেস্ট দিন, প্রিপারেশানটা যারা শুরু করছেন, যারা গিফট অফ দ্য ক্যাবিডোর সাথে শুরু করতে পারেন, যারা অন্য কোথাও করছেন তারা করতে থাকুন। কিন্তু আবারও বলছি, যেখানেই আপনি অ্যাডমিশন নিন সেখানে সিলেকশান পাসটে কেউ পেয়েছে কি না ভালো করে খোঁজ খবর নিন, ঠিক আছে। এখন নানান বিজ্ঞাপনে কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন, গিফট অফ দ্য ক্যাবিডোর কাজ কিন্তু বিভ্রান্ত করার না, গিফট অফ দ্য ক্যাবিডোর আপনাকে সচেতন করছে। সুতরাং ভালো করে প্রিপারেশান নিন, ভ্যাকেন্সি 800, টার্গেট যেন আমার থাকে স্যার 90। ওকে, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, যারা নতুন দেখছেন গিফট অফ দ্য ক্যাবিডো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রেখেন, সমস্ত ক্লাসের আপডেট সবার আগে পেয়ে যাবেন। গিফট অফ দ্য ক্যাবিডো টেলিগ্রাম জয়েন না করে থাকলে টেলিগ্রাম জয়েন করে নিন। থ্যাংক ইউ।